এখানে আমাদের প্রাক্তন সহসভাপতি ত্রিপুরায় তো বিজেপির যে সরকার চলছে বিপ্লব দেবের নেতৃত্বে, সেই সরকারের আমলে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে এবং গুন্ডারাজ চলছে। বিজেপি তো গণতন্ত্র মানে না দেশের, তারা সারা ভারতবর্ষে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম রেখেছে তার একটা ছোট উদাহরণ হচ্ছে ত্রিপুরা। সেখানে বিরোধী দলকে কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি করতে দেওয়া হয় না এবং তৃণমূল কংগ্রেস ওখানে যখনই গেছে আমাদের এখানে রাখা থেকে শুরু করে দীবাংশু বা জয়া দত্ত বা সায়নী যারাই ওখানে গিয়েছে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছে তার উপরে হামলা হয়েছে। ওখানে শুধুমাত্র মিটিং মিছিলে হামলা ওরা করে না, বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে ঢুকে ঢুকে ওরা হামলা চালায়। এবং আপনারা দেখেছেন যে থানার মধ্যে ঢুকে, মহিলা থানার মধ্যে ঢুকে হেলমেট পরে বিজেপির গুন্ডারা বাস লাঠি রড দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপর আক্রমণ চালিয়েছে। ওখানে গণতন্ত্র নেই, গণতন্ত্র কুলুঞ্চিত আছে এবং সেখানে মানুষের কথা বলার অধিকার নেই। সেই অরাজকতার অবসান ঘটানোর জন্য তৃণমূল কংগ্রেস আমরা ওখানে গিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এবং এই যে নির্বাচন হচ্ছে, পুরো নির্বাচন, সেই পুরো নির্বাচন অবাধে শান্তিপূর্ণ করার জন্য আমরা স্থির করে উঠেছি। দিলীপ ঘোষ বলছে যে এই যে সাইনি ঘোষ বা যারাই যাচ্ছে তারা ওখানে গিয়ে লাফালাফি করছে, এটা তো বেঙ্গল না, বেঙ্গলে কোনো কিছু আইন শৃঙ্খলা নেই, কিন্তু ওখানে যারা আছেন ওনারা নিজের কাজ করছেন। হ্যাঁ, দিলীপ ঘোষ যে এখানে বড় বড় কথা বলে, দিলীপ ঘোষ নিয়মিতভাবে মিটিং মিছিল করেন এবং হুমকিও দেন, এখানে যদি গণতন্ত্র না থাকতো তাহলে উনি করলেন কী করে? বরঞ্চ পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে বলেই বিজেপি এখানে রাজনৈতিক অ্যাক্টিভিটি করতে পারে এবং দিলীপ ঘোষের মতো নেতারা মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা হুমকিও দিতে পারে। তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের উপর আক্রমণ চালায় না। আর ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস গিয়ে শুধুমাত্র পতাকা লাগাতে গিয়েছিল সেদিন তাদের উপরে আক্রমণ হয়েছে। দিলীপ ঘোষ তো পশ্চিমবঙ্গে অকথা কুকথা বলার একজন নায়ক এবং একটা লুম্পেন গ্রুপ তৈরি করেছে যাদের সবসময় তিনি উস্কে দেন যে মেরে দেবো, খেয়ে দেবো, পিটে দেবো, এইসব কথাবার্তা বলে। এর জন্য বাংলার মানুষ গত 2021 বিধানসভা নির্বাচনে আমরা ত্রিপুরায় এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি ঠিকই, কিন্তু ত্রিপুরায় যেহেতু লোকাল বডির নির্বাচন, সেখানে কতটা নির্বাচন কমিশন প্রোটেকশন দিতে পারবে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা সুপ্রিম কোর্টেও গিয়েছি, যদি অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয় তাহলে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস আগরতলায় পর্যন্ত এবং বিজেপির পরাজয় হবে।